নমস্কার আমি আজকেই শুরু করছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিবেদিত ক্যারিয়ারগ্রাফ উইথ এস এন ইউ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পড়ে ছাত্রছাত্রীরা কীভাবে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবেন এটা একটা বড় প্রশ্ন আর সবার মনে এই প্রশ্নগুলো থাকে ইউনিভার্সিটির পঠন পাঠন তাই পরিকাঠামো প্লেসমেন্ট উচ্চশিক্ষার সুযোগ কেমন রয়েছে এগুলো এবং অন্যান্য আরও বিষয় নিয়ে জানার কিছু তো থাকেই আর আজকে আমাদের স্টুডিওয় সেই জন্য উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর ভবতোষ বিশ্বাস প্রফেসর এমেরেটাস এসএনইউ আমাদের সঙ্গে আছেন আমি আলাপ করি দিই স্যার আপনাকে স্বাগত আর আমাদের সঙ্গে আছেন দেবরাজ দত্ত ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্ট প্রসার আপনাকেও স্বাগত স্যার আর এই দুজনকে আমরা এই দুই বিভাগের প্রফেসরকে নিয়ে এসেছি তার কারণ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যারামেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট তো আমরা প্রথমে একটু প্যারামেডিক্যাল সায়েন্সেস নিয়ে শুরু করব কারণ এটার বিষয়ে আমরা খুব বেশি জানি না কিন্তু এই বিষয়টা আবার আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে আছে থাকবেও প্রথমে যে প্রশ্নটা করব প্রফেসর বিশ্বাস সেটা হচ্ছে অ্যালাইড হেলথকেয়ার প্রফেশনালস বলতে কি বোঝায় কাদের বোঝায় আর আমি তো বললাম প্রথমে এই যে আমাদের জীবনের সঙ্গে এরা জড়িয়ে থাকে আছে থাকবেও এরা কারা প্রথমে বুঝতে হবে যে আমাদের স্বাস্থ্য বিষয়টা চিকিৎসা দরকার বা পজিটিভ স্বাস্থ্য মেনটেন করা দরকার হেলদি থাকা অথবা রোগের চিকিৎসা করা দরকার যে ট্র্যাডিশনাল ধারণা যে চিকিৎসাটা একমাত্র ডাক্তারের কাজ সেটাতে একদম পাল্টে গেছে ডাক্তারের যে কাজ সেই কাজটা হেল্প করার জন্যে নার্সের প্রয়োজন আছে এটা অলরেডি প্রতিষ্ঠিত কয়েক দশক ধরে শুধু ডাক্তার নার্স দিয়ে কিন্তু সম্পূর্ণ হেলথ কেয়ার হয় না তার বেড়ে এমন অনেক কাজ আছে যেগুলো হেল্প করার জন্য অনেক লোকজন দরকার না দে মাস্ট বি ওয়েল এডুকেটেড অ্যান্ড ট্রেন্ড দু একটা কথা বললে বুঝতে পারবে ধরে নেওয়া যাক একটা জটিল অপারেশন হচ্ছে ডাক্তার যিনি সার্জেন তিনি তো সে বিষয়ে নিশ্চয়ই পারদর্শী তাকে হেল্প করার যে নার্স আছেন কিন্তু এখানে বহু রকম যন্ত্রপাতির ব্যবহার হবে অ্যাডভান্স ইন্সট্রুমেন্ট অ্যাডভান্স ইকুইপমেন্টস ধরে নেওয়া যায় একটা কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে বা হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে তখন যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার হবে যে সিকুয়েন্সে দেওয়া হবে সেই সব যন্ত্র যেভাবে মেনটেন করা হবে সেই সমস্ত কাজগুলো যারা পারদর্শী তারা ভীষণ ইম্পর্টেন্ট প্রবাবলি সার্জেনের চেয়েও বেশি ইম্পর্টেন্ট অন্যদিকটা আসি এই অপারেশন করে হয়তো পেশেন্ট ক্রিটিক্যাল কেয়ারে চলে গেল ধরে নেওয়া যাক একটা ট্রান্সপ্লান্ট পেশেন্ট এবার তো রক্ষণাবেক্ষণ করতে হবে নাহলে পুরো অপারেশনটাই চলে যাবে এবার ধরে নেওয়া যাক এই যে আমাদের কিছুদিন আগে যেটা হয়েছিল আমাদের কোভিড আউটব্রেক তার কোভিডের সময় একটা জটিল পেশেন্টকে কোথাও নিয়ে যেতে হয় তো এয়ার অ্যাম্বুলেন্স শিফট করতে হবে অথবা এক জায়গায় বহু পেশেন্টের সার্ভিস পৌঁছাতে হবে ডায়াগনস্টিক সার্ভিস করতে হবে সিটি স্ক্যান করতে হবে একমো মেশিন চালাতে হবে এই যে নানারকম যন্ত্রপাতি ব্যবহার করা রুগীর চিকিৎসার জন্য পরীক্ষা নিরীক্ষা করা রোগ নির্ণয় করা এই সমস্ত কাজগুলো করার জন্য বহু লোকজনের দরকার হয় দে বি ওয়েল ট্রেন্ড এবং আমার ভাষায় বলি তারা ঠিক ডাক্তার এবং টেকনোলজিস্টের মাঝামাঝি হেলথ সম্বন্ধে নিশ্চয়ই জানতে হবে না হেলথ কেয়ার করতে পারবে না এই দুটো যে কম্বিনেশন সেটা যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনালস একসময় প্যারামেডিক্স বলা হতো কিন্তু ভালো টার্ম হচ্ছে অ্যালাইড হেলথ প্রফেশনাল একসময় যখন হেলথ কেয়ার সার্ভিস খুব সিম্পল ছিল তখন ডাক্তারবাবু একাই কাজ করতেন তার সঙ্গে বড়জন নার্স তার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট গাড়ি চালানো থেকে রান্না করার থেকে ওষুধ দেওয়া সবই করতে পারে বাট দি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কমপ্লেক্সিটি অফ হেলথ কেয়ার বহু রকম লোকজনের প্রয়োজন হয়েছে বিশেষভাবে ল্যাব সায়েন্সের লোক দরকার অপারেশন থিয়েটার টেকনোলজির লোক দরকার বা ক্রিটিক্যাল কেয়ারের এই যে পুরো গ্রুপ অফ পিপল ফ্রম ডাইভার্স ফিল্ড যারা সম্পূর্ণ হেলথ কেয়ার ডেলিভারিতে হেল্প করবে এদের এক কথায় বলা যায় অ্যালাইড হেলথ প্রফেশনস আচ্ছা খুবই মানে এত সুন্দরভাবে ডাক্তারবাবু বোঝালেন নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই মানুষগুলোর কতটা আমাদের জীবনে মানে প্রয়োজনীয়তা রয়েছে আর তার জন্য একটা প্রপার পড়াশোনার প্রয়োজন রয়েছে প্রশিক্ষণেরও প্রয়োজন রয়েছে আর প্রশিক্ষণ পড়াশোনা যখন এই ধরনের ক্ষেত্রে আসে তখন একটা পরিকাঠামো জড়িয়ে থাকে তো আমরা এইগুলো নিয়েও আলোচনা করব। একটু আমার সঙ্গে যিনি আছেন প্রফেসর দত্ত ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্টের এইচওডি তার কাছে আমি একটু জানতে চাইব। যেহেতু এখন মানে পুরো আমাদের দুনিয়াটাই দাঁড়িয়ে রয়েছে ম্যানেজমেন্টের উপরে তো বিজনেস ম্যানেজমেন্ট আখেরে কি খুব ভালো প্রশ্ন আমরা যদি আমাদের পরিবারের দিকে দেখি যে আমাদের মা বাবারা যেভাবে একটা সংসার চালান তার প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনে একটা পরিকল্পনা থাকে যদি না থাকে তাহলে অনেক রকম সমস্যা তৈরি হয় এবার চিন্তা করুন একটা বড় প্রতিষ্ঠান সংস্থা তাদেরও একই রকমভাবে প্রচুর সমস্যা থাকবে প্রচুর সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তগুলো কারা নেবে কীভাবে নেবে সেই প্রশিক্ষণটাই হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট যে হাউ টু ম্যানেজ বিজনেস একটা ব্যবসা কী করে চালাবো বুঝতে পারছেন একটা ব্যবসা চালানোর জন্য অনেক ধরনের কাজের প্রয়োজন হয় সেই জন্যই আমাদের বিভিন্ন রকম প্রোগ্রামের প্রয়োজন হয় কোথাও মার্কেটিং এইচআর কী করে মানুষকে নিয়ে চালাতে হবে ফাইন্যান্স কিভাবে টাকার ব্যাপারটাকে সামলাতে হবে এছাড়াও যেটা আমাদের আমাদের ইউনিভার্সিটিতে আমরা শুরু করেছি যে বিশেষ বিশেষ কিছু প্রোগ্রাম যেমন যেটা স্যার বললেন যে আমাদের কিন্তু একটা হেলথ কেয়ার ম্যানেজমেন্টের বিবিএ এম বিএ প্রোগ্রাম আছে যেটা উনি বলছিলেন যে একজন ম্যানেজার তাকে কিন্তু হেলথ কেয়ার ব্যাপারটা বুঝতে হবে বা আমরা ডিজিটাল মার্কেটিংয়ে শুরু করেছি সেখানেও তাকে ডিজিটাল মার্কেটিং আপনি বুঝতে পারছেন কী করে সামাজিক গণমাধ্যমগুলো কীভাবে এগিয়ে আসছে সেইভাবে স্পোর্টস ম্যানেজমেন্ট মানে আমরা যেটা বলার চেষ্টা করছি আগে তো বিজনেস ম্যানেজমেন্ট ছিল এখন তার নিচেও যে বিভিন্ন রকম জিনিসগুলো থাকে সে আরো শাখা প্রশাখা ওই দুঃখের প্রয়োজন হয় যেটা আগে হয়তো অত দরকার ছিল না কিন্তু এখন সেটা প্রয়োজন হচ্ছে এখন দিন দিন সত্যি যত আমরা এগচ্ছি ততই দেখা যাচ্ছে ম্যানেজমেন্টের শাখা প্রশাখায় অনেক জিনিস চলে আসছে অনেক ছোট ছোট জিনিস হয়তো সংসারে আমরা দেখি করতে কিন্তু সেগুলাই দেখা গেল প্রশিক্ষণের মোড়কে আসছে এবং আরো বেশি স্কিলফুল করে তুলছে আমি এখানে প্রফেসর বিশ্বাস আপনার কাছে জানতে চাইব যেহেতু আপনি যে সেক্টরটার কথা বলছেন হেলথ প্রফেশনালস দের কথা তো এদের প্রশিক্ষণ পড়াশোনা এরা যেভাবে ডেলিভার করে হেলথ সেক্টরে এটার মানে কোর্স কতটা প্রয়োজন কি আছে কিভাবে এদেরকে তৈরি যে কথাটা বলেছি তাদের হেলথ সম্বন্ধে ধারণা দরকার প্লাস টেকনোলজি সম্বন্ধে তাদের তৈরি হতে হবে আর টেকনোলজি বেস নানা রকম টেকনোলজি এসছে অ্যাডভান্সমেন্ট অফ হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম নানা রকম টেকনোলজি ঢুকেছে তাহলে এই জিনিসগুলো শেখার মতো তাদের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে প্রাইমারি তো হেলথ তাকে কেয়ার করার জন্য টেকনিক্যাল নরকারি একজনকে বারো ক্লাস পাস করে আসতে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্বিনেশন এই ধরনের ছেলেমেয়েরা যখন আসবে হেলথ কেয়ারে তাদের আমরা যে ট্রেনিংগুলো দেবো একটা অবভিয়াসলি কলেজে বসে পড়াশোনা হবে তার সঙ্গে এটা তো হাতে কলমের কাজ তো নানা যন্ত্রপাতি হ্যান্ডেল করতে হবে লাইভ হ্যান্ডেল করতে হবে তাহলে কিছু প্র্যাকটিক্যাল ব্যবস্থা থাকবে হ্যান্ডসন থাকবে রুগীদের সঙ্গে এক্সপোজার থাকবে এবং সেই কাজগুলো করার জন্যে তাদের একটা ভালো ট্রেনিং এন্ড মডিউল তৈরি করতে হবে সেই মডিউলটাতে অবভিয়াসলি যে ট্র্যাডিশনাল ডাইরেক্টর লেকচার্স পড়াশোনা সিম্পোজিয়াম যেমন থাকবে তার সঙ্গে এক্সপোজার অফ হসপিটালস এক্সপোজার অফ ইকুইপমেন্টস এক্সপোজার অফ ল্যাবস এই সমস্তগুলো করতে হবে এবং যারা এই ট্রেনিংগুলো নেবে তাদের যেহেতু হেলথ কেয়ার টেকনোলজিক্যাল স্টাডি এবং হেলথ কেয়ারের সঙ্গে তাদের একটা প্যাশান দরকার ঝাঁপিয়ে পড়ে রুগীর সেবা করতে হবে আমার আউটডোরে একশোটা রুগী রয়েছে একজন সিনিয়র ডাক্তার দেখছেন তাদের নিয়ে আসা তাদের ব্রিফ করে দেওয়া আমি একটা হয়তো উপদেশ দিলাম যে কয়েকটা ওষুধ খেতে হবে ডায়াগনস্টিক করার জন্য কতগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে তারা কোথায় ঘুরে বেড়াবে তাতে গাইড করতে হবে এটা আগে এটা পরে করার পর এইভাবে আসতে হবে প্লাস তারা খরচের কথা জিজ্ঞেস করবে পরীক্ষায় কোথায় হবে জিজ্ঞেস করবে প্রায়োরিটাইজ করবে আমি অত সুন্দরবন থেকে এসেছি আমি কালকে চলে যাব তিন বছর বছর এবার কোথায় করব এই সমস্ত কাজগুলো কিন্তু হেলথ কেয়ারের যারা অ্যালাইড কোর্স বলতে তাহলে কি আছে ওদের পড়তে হবে এসএনইউ তো আমাদের চারটি কোর্স চালানো হয় ইনিশিয়ালি একটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি অপারেশনের পরে বা ক্রিটিক্যাল হসপিটালের একটা ইউনিট আছে আইসিইউ তো নানা নানা। ক্রিটিক্যাল কেয়ারে যখন پیشنট থাকে সেখানে নানা যন্ত্রপাতি ব্যবহার হয়। আচ্ছা। তো সেই রোগ গুলো দেখাশোনা করতে হবে। আচ্ছা। আজকের দিনে চিকিৎসার এসেনশিয়াল পার্ট হচ্ছে ডায়াগনস্টিক্স, ল্যাব। হুম। ল্যাবে দুটো পার্ট আছে। একটা যে ল্যাবরেটরি ব্লাড সুগার, ইউরিয়া, ক্রিয়েটিন ইত্যাদি ল্যাবগুলো হলো। আর একটা হচ্ছে আপনার হচ্ছে ইমেজিং। আচ্ছা। এক্স-রে, সিটি স্ক্যান এইগুলো ডায়াগনস্টিক্স এগুলো। এই যে দুই ধরনের ল্যাব দুটোই কিন্তু একদম আলাদা।

এই তিন রকম কোর্স হয়ে গেল এটা ওটি অপারেশনের নানা অপারেশন হবে এই চারটে প্রাইমারি গ্রাজুয়েশন কোর্স আমাদের চালু আছে এসএনইউ ওকে আমি একটু ম্যানেজমেন্টের দিকেও যাব ক্যারিয়ার প্রসপেক্ট হিসেবে ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্টকে কি কিভাবে আপনি দেখেন বা বলবেন আপনি বুঝতে পারছেন যে যে প্রতিষ্ঠান বলুন বা আমাদের অর্থনীতি যাই বলুন না কেন সেটা তো বিস্তার হচ্ছে তো আজ থেকে দশ বছর আগে যেভাবে একটা ব্যবসা চলতো আজকে সেভাবে চলে না সুতরাং প্রতিদিন নতুন নতুন সেক্টর আসছে নতুন নতুন প্রশিক্ষিত ব্যক্তির প্রয়োজন হচ্ছে তো সেই জন্যই আমরা যেটা করেছি যে শুধু ম্যানেজমেন্ট নয় শুধু বিবি এম বিএ নয় আমরা কিন্তু বিবিএ ডিজিটাল মার্কেটিং বিবি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিবিএ স্পোর্টস ম্যানেজমেন্ট বিবিএ এ ফাইন্যান্সিয়াল মার্কেটস বিবিএ বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট বিবিএ ফাইন্যান্স অ্যান্ড মার্কেটিং এতগুলো কোর্স কেন করেছি কেননা এক একটা সেক্টরে এক এক ধরনের প্রশিক্ষিত দেখুন একটা হচ্ছে বিষয় যেটা আমরা বলি হার্ড স্কিল যে বিষয়ের জ্ঞান সেটা আমরা যখন সিলেবাস ডিজাইন করি আমরা ইন্ডাস্ট্রির সাথে কথা বলি আমাদের যারা আলাম তাদের সাথে কথা বলি সেভাবে সিলেবাস ডিজাইন করেছি এবং পুঁথিগত শিক্ষা নয় পড়ানোর মধ্যে কেস স্টাডি এগুলো থাকে এছাড়াও থাকে আমাদের ইন্টার্নশিপ থাকে লাইফ প্রজেক্টস থাকে যেখানে ওরা বাইরে গিয়ে শিখে আসে আর দ্বিতীয় যেটা হচ্ছে আমরা যেটাকে সফট স্কিল বলি যে নিজেকে কি করে উপস্থাপনা করব আমি একটা জিনিস জানি কিন্তু সেটা তো আমাকে উপস্থাপনা করতে হবে আমি হয়তো অনেক কিছু জানি কিন্তু আমি নিজেকে প্রকাশ করতে পারছি না সেটা কিন্তু সব জায়গাতে সব ধরনের কাজে কিন্তু এটা লাগবে যে আমি যেটা জানি সেটা আমাকে পৌঁছে দিতে হবে তো সেটা হচ্ছে আরেকটা ধাপ আমাদের যখন আমরা পড়াই যে একটা হচ্ছে বিষয়গত ব্যাপার হার্ড স্কিল আর একটা হচ্ছে সফট স্কিল কিভাবে নিজেকে উপস্থাপনা করতে হবে কি করে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে মানে এই কম্পোজিশনে আপনারা ওদেরকে নিয়োগ উপযোগী করে তোলেন ঠিক আছে আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো একটা বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন পর এবং আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট এবং প্যারামেডিক্যাল সায়েন্সেস এই দুটো বিষয়ের ওপর আমরা কিছু প্রশ্ন করছি এবং আশা করি সেই প্রশ্নগুলো যারা উপরে আছেন তাদের খুব উপকারে আসবে আর আমি স্যার প্রফেসর বিশ্বাস আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম প্রথমে সেখান থেকেই আবার একটু শুরু করি যে যেহেতু এই কোর্সটা যে আপনি বললেন যে কোর্সগুলো পড়ানো হয় এই কোর্সগুলো পড়ানোর জন্য ঠিক মানে কী ধরনের পরিকাঠামো আছে

গভর্নমেন্টের প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নানান প্রবেশিকা পরীক্ষার যদি ক্যান্ডিডেটটা সিলেক্টেড হয় এসে বিভিন্ন স্ট্রিমে ভর্তি হয় প্রথমে হল ওয়াইজ ভর্তি হয় ক্রিটিক্যাল কেয়ার ওটি বা পারফিউশন অথবা ল্যাব টেকনোলজি প্রত্যেকটা কোর্স কিন্তু আলাদা করে ভর্তি হয় গোড়ার থেকে আলাদা চার বছর পঠন পাঠন হবে তার মধ্যে প্রথম তিন বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারটা ডিগ্রি বিএসসি তারপর এক বছর হচ্ছে সঙ্গে ইন্টার্নশিপ

জাতীয় শিক্ষানীতির সঙ্গে একাকার হয়ে গেছে উই ভেরি হ্যাপি ফর দ্যাট তা চার বছর পড়তে হবে আর এই যে ইন্টার্নশিপটা সেটা কোথায় করে ওরা সাধারণত কিছুটা পোর্শন যেখানে তাদের ট্রেনিং হচ্ছে তারপর ইন্টার্নশিপে তো অনেক কিছু শিখতে হবে তো তখন যারা ল্যাবে কাজ করবে তারা কোনো বিশিষ্ট ল্যাবে যে তারা কাজ করবে যারা তো রিসার্চ ল্যাবে কাজ করতে পারে বড় হসপিটালে কাজ করবে ক্রিটিক্যাল ক্যারিমেটে কাজ করবে রিলেটেড যে সমস্ত জায়গাগুলো হসপিটাল ক্লিনিক্যাল ল্যাবস ডায়াগনস্টিক ল্যাবস এই বিভিন্ন জায়গা তারা কাজ করবে ঘুরিয়ে ফিরিয়ে এই এক বছরের ভেতরে বিভিন্ন জায়গায় তাদের পোস্টিং দেওয়া হবে তিন মাস তিন মাস তিন মাস ছ মাস এবার নানাবিধে টোটাল এক বছরে এমনভাবে প্রোগ্রাম করা হবে যে সেই বিশেষ স্পেশালি ধরে না যাক অপারেশন থিয়েটার টেকনোলজি স্কিলফুল যাতে হয়ে যেতে পারে সেই বিশেষ বিষয় সম্বন্ধে তার স্কিল হতে হবে যারা অপারেশন থিয়েটার টেকনোলজিতে কাজ করবে তারা অপারেশন সম্বন্ধে ওভারঅল ধারণা থাকবে তারপর নিউরো সার্জারি তারপরে হার্ট সার্জারি ট্রান্সপ্লান্ট এগুলো শিখবে অপারেশনের পরে রুগীদেরকে ম্যানেজ করা সেইগুলো শিখবে অপারেশন আগে পরে ডাক্তারবুদে হেল্প করা রুগীদের গাইড করা মানে তাদের পুরো ট্রেনিংটাই হবে অপারেশন রিলেটেড ইস্যু আবার ধরুন যারা ক্রিটিক্যাল কেয়ারে তারা ক্রিটিক্যাল কেয়ারে যে রুগীরা ভর্তি হয় তাদের আগে পরে নানা রকম ক্রিটিক্যাল কেয়ার ট্রমা অপারেশন ইত্যাদি শিখবে অনেকটাই কিন্তু ওভারল্যাপিং যে এতগুলো স্পেশালি সবটাই তো ফাইনালি হিউম্যান হেলথ একেবারে আয়দার রোগ নির্ণয় করা বা রুগীর চিকিৎসা করা রুগীদের গাইড করা হেল্প করা বেসিক্যালি অনেকটাই এক কিন্তু আজকাল যেমন ধরুন ড্রেন সার্জি আলাদা হার্ট সার্জি আলাদা কেয়ার আলাদা আমরা কি চাইব যারা ট্রেন্ড হবে ভেরি ভেরি স্পেসিফিকি ট্রেন সেই জন্য ব্রডবেস হলেও প্রত্যেকটা স্পেশালিটিতে সেইভাবে ইন্ডিভিজুয়াল ট্রেনিং হয় এবং যখন পাস করে বেরোয় চার বছর পরে যাওয়ার আগে তাদের অনেকটা হ্যান্ডসন এক্সপিরিয়েন্স হয়ে যায় যখনই ধরুন আমি সার্জেন আপনি জেনেলো আমি খুব কমফোর্টেবল ফিল করব যে ভালো যা কাজ করছে ভালো পড়াশোনা ব্যাকগ্রাউন্ড আছে প্লাস হি হ্যাজ এনাফ এক্সপোজার সেইভাবে ট্রেনিং মডিউলটা ঠিক করা হয়েছে খানিকটা এখানে পড়ানো হয় একটা হসপিটাল এক্সপোজার একটা ল্যাব এক্সপোজার এইভাবে করে ওভারঅল এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে যখন এরা পাস করে যাবে যে কোনো ইনস্টিটিউশনে দে উইল ফিল ভেরি কমফোর্টেবল যারা এমপ্লয় করবে যারা এমপ্লয় করবে আত্মবিশ্বাসটা থাকবে আমি এই আত্মবিশ্বাসের অংশ ধরে আপনার কাছেও আসবো প্রফেসর দত্ত যে মানে এখনকার আপনি বলছিলেন যে এখন খুব চ্যালেঞ্জ অনেক বেশি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে বিজনেস মডিউল হোক বা বিজনেস করার টেকনিক হোক এটা সঙ্গে তাল মিলিয়ে আপনারা কিভাবে ওদেরকে তৈরি করেন এবং কতটা প্রাসঙ্গিকতা রাখতে পারেন কারণ একটা তো বেস থাকে ম্যানেজমেন্ট সেই বেসটাকে কিভাবে মেনটেন নিশ্চয় যেটা আমরা করি যে প্রথম দুটো বছর স্নাতক স্তরে তারা পড়াশোনা করছে যেরকমভাবে বিভিন্ন রকম সাবজেক্ট আছে কে স্টাডি লাইভ লাইফ প্রজেক্ট এবার তারপর তাদের ইন্টার্নশিপে যেতে হয় যেটা বাধ্যতামূলক দুই থেকে তিন মাস ইন্টার্নশিপদের এবং যেটা স্নাতক স্তরে সেটা হচ্ছে প্রথম বছরের পর সেকেন্ড সেমিস্টার পর তাদেরকে দুই থেকে তিন মাস ইন্টার্নশিপে যেতে হবে এখানে কোর্সের কোনো ক্রাইটেরিয়া আছে না আমাদের ম্যানেজমেন্টে যেটা আমরা বিশ্বাস করি যেটা সব জায়গা থেকে আসতে পারে কিন্তু এটা আমরা আশা করবো যে তাদের একটা ন্যূনতম দক্ষতা থাকবে ভাষার প্রতি এবং অঙ্কটা মোটামুটি যেন বোঝে কিন্তু তার মানে এই নয় যে তাদেরকে বিজ্ঞান শাখা থেকে আসতে হবে বা তাদেরকে বাণিজ্য শাখা থেকে আসতে হবে আমাদের প্রচুর আছে যারা হিউম্যানিটিস থেকে আসে হ্যাঁ কিন্তু ওই শেখার ইচ্ছাটা থাকতে হবে যেটা ডক্টর বিশ্বাসে বলছিলেন প্যাশন প্যাশনটা খুব জরুরি যে আমি কি পড়তে যাচ্ছি কেন পড়তে চাইছি এবং আজ থেকে আমি তিন বা চার বছর পর যখন আমি দাঁড়াবো তখন আমি নিজেকে কিভাবে প্রস্তুত করব আর কি নিজেকে কিভাবে উপস্থাপনা করব তো সেইভাবেই কোর্স গুলো করা হয়েছে ডিজাইন করা হয়েছে এবং আমাদের ইন্ডাস্ট্রি থেকে লোকেরা আসে তারাও ইন্টারাকশন করে সুতরাং তারাও বুঝতে পারে ঠিক কি চলছে বাইরে এবং কেন প্রতিনিয়ত তো পাল্টে যাচ্ছে তো সেই জিনিসটা যেন তারা বুঝতে পারে তাদের ধারণাটা থাকে সেটা আমরা চেষ্টা করি আর এখানে মানে প্রসপেক্টাসটা কেমন রয়েছে একটু জানতে চাই এখানে যেটা আমি যেটা বললাম যে ধরুন যদি হেলথ কেয়ার ধরুন বা ডিজিটাল মার্কেটিং ধরুন স্পোর্টস সবই তো এক্সপ্লাইন করছে যে আগে ছিল এটা ক্রিকেট তো ক্রিকেট কিন্তু এখন যখন আমরা আইপিএল বলছি এটা এত বড় একটা ব্যাপার আইএসএল ফুটবল তো ফুটবল আইএসএল আমি দেখছিলাম আপনাদের কলকাতা ফুটবল লীগের কথা হচ্ছে আমাদের স্টুডেন্টরা আইএফএ তে কাজ করে আমাদের স্টুডেন্টরা আইএসএল ক্লাবগুলোতে কাজ করে তো এইটাকে একদম ওনার সামনে গিয়ে দেখতে পাচ্ছে কি করে হচ্ছে হাতে কলমে একদমই হাতে এই মুহূর্তে যেমন আইএফএ তে আমাদের স্টুডেন্টরা ইন্টার্নশিপ করছে এবং তাদের এই কলকাতা ফুটবল লীগটাই তাদের দায়িত্ব পুরো তাতে ব্যবস্থা করতে হবে এই মুহূর্তে করছে আমাদের শুরু হয়েছে যা পরীক্ষাটা শেষ হলো এখন তারা সবাই জয়েন করেছে তো এইটা হচ্ছে বিশাল বড় ব্যাপার যে যেটা আমি শিখে এলাম ক্লাসে সেটা আমি কি করে প্রয়োগ করতে পারবো এটাই প্রাসঙ্গিকতা কাজের মানে সুযোগটা কোথায় কিরকম ওরা পাচ্ছে এই সুযোগগুলো তো আপনি বললেন তাছাড়া আমাদের প্রোগ্রামগুলো আমরা এমনভাবে ডিজাইন করেছি দেখুন প্রত্যেকটা সেক্টর সেটা ডিজিটাল মার্কেটিং বলুন হেলথ কেয়ার বলুন বেসিক্স ম্যানেজমেন্ট বলুন সবকটা সেক্টর কিন্তু খুব ভালো কাজ করছে আমরা সেটাই সেটাই ওইভাবেই আমাদের প্রোগ্রামটা ডিজাইন করা কেননা এটা তো একটা

তারপরে দিয়েছি ডায়াগনস্টিক সেন্টারে ধরুন যেখানে রেডিওলজি আছে সিটি স্ক্যান এমআরআই সেখানে চাকরি পাবে তারপর ল্যাবরেটরি যেগুলো ব্লাড টেস্ট নানা রকম হয় সেখানে চাকরি পাবে তারপর রিসার্চ ল্যাব যেগুলো হয় এখন সমস্ত রিসার্চের মূল তো হচ্ছে হেলথ কেয়ার ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক যা কিছু পড়ে ফাইনালি হেলথ রিলেটেড ট্রান্সলেশন হবে দ্যাট ইজ বেসিক অফ অল এডুকেশান নাও তবে যে কোনো রিসার্চ ল্যাবে তারা কাজ করতে পারবে তারপরে ধরে নেওয়া যায় ক্রাইসিসের সময় একটা জটিল রুগী কলকাতার থেকে অন্য কোনো দূরবর্তী শহরে যাবে থেকে আসবে তার সঙ্গে করার আমি অনেকটা জায়গা জুড়ে খুব অল্প সময় ডায়াগনস্টিক ফেসিলিটি পৌঁছে দিতে চাই অনেকের ব্লাড কালেকশন করব। তাহলে সেই ব্লাড গুলো কালেকশন করে ড্রোনের সাহায্যে তার পৌঁছে দেয়া এই কাজগুলো হেলথ কেয়ার প্রফেশনাল গুলো করবে আর একটা জিনিস আপনারা অনেকেই হয়তো জানেন কোভিড সময়

তখন তো আর চাকরি করছে না কর্পোরেট ওয়ার্ল্ড এর সম্বন্ধে সরাসরি কোনো যোগও থাকছে না ওদের কি করে অ্যাডাপ্টেশন পাওয়ারটা বাড়ানো দুটো ভাবে হয় একটা হচ্ছে যখন ওরা পড়ছে তখন আমরা বিভিন্ন রকম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি করি অ্যারেঞ্জ যেখানে ইন্ডাস্ট্রি থেকে লোকেরা আসে তারা তাদের অভিজ্ঞতাগুলো অভিজ্ঞতা সেখানে একটা মানসিক প্রস্তুতি শুরু এইবার যখন তারা ইন্টার্নশিপে যায় তখন তারা একদম হাতে কলমে করতে পারছে যেটা আমরা ক্লাসে বলছি বা যেটা অন্যরা বলছে সেটা তারা শুনছে শুধু কিন্তু পুরোটা তখনই তারা বুঝতে পারবে যখন তারা হাতে কলমে পরিবেশে বলি ট্রেনিং এবার যখন ওরা ইন্টার্নশিপ থেকে ফেরে তারা পুরো অন্য মানুষ হয়ে ফেরে এবং সেটা শুধু জ্ঞানের দিক দিয়ে না মানসিকতার দিক দিয়ে যায় যে কিভাবে হচ্ছে কেননা তার সাথে বহু মানুষের জীবিকা জড়িত বহু মানুষের স্বাস্থ্য জড়িত অনেক কিছু জড়িত এবং বেশিরভাগ ক্ষেত্রে তাকে টাকাটা দেয়া হচ্ছে ইন্টার্নশিপ এটা স্টাইপেন্ড দেওয়া হয় সেখানে কিন্তু তাকে সেটাও প্রমাণ করতে হবে যে আমি কি ওটা পাওয়ার যোগ্য যেটা অনেক সময় স্টুডেন্টরা বুঝতে পারে না মা আবার কাছ থেকে হাত খরচ পাচ্ছে ওই টাকা অর্জন করার যে মূল্যটা যে কতখানি পরিশ্রম করে টাকা রোজগার করতে যারা যারা ধরুন আপনাকে দেখছে শুনছে বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে তাদের কি বলবেন জরুরি কি ধরুন ম্যানেজমেন্ট নিয়ে আমি পড়তে ইচ্ছুক বা আমার বাড়ির কেউ পড়তে ইচ্ছুক কোনটা খুব জরুরি সেটা হচ্ছে জানার ইচ্ছা এবং নিজেকে সমানে উন্নত করা চারপাশের দিকটাকে বোঝা এবং শর্ত যদি বলি শর্ত শর্ত হচ্ছে একটা তো কমিউনিকেশন দক্ষতা কথা বলা দক্ষতা সবার সাথেই মিলেমিশে কাজ করার ইচ্ছা একা একা কোনো ম্যানেজমেন্ট কাজ করতে পারে না যদি সে ব্যবসায়ী হয় তাকেও তার নিজস্ব একটা দল থাকতে হবে এবং আর সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে নিজেকে পাল্টানো কেননা আজকে যেভাবে আমরা চলছি কালকে সে পুরোপুরি পরিস্থিতি পাল্টে যেতে পারে তো সেই যে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা সেটা ভীষণভাবে জরুরি এবার লাইফ স্কিলটাই মনে হয় ম্যানেজমেন্টের সব থেকে বেশি জরুরি হয়ে যায় আমি এখানে একটু শেষও করব স্যার আমাদের এখানে আর সময় নেই কারণ এই খুব দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম একটা হচ্ছে জীবনের সঙ্গে জড়িয়ে থাকে যে মানুষগুলো আমাদের ছিল আছে থাকবে আর একটা জীবনেরই একটা পার্ট যেটা একটু প্রশিক্ষণের মাধ্যমে আরও স্কিলফুলভাবে আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি কর্মজীবনে প্রয়োগ করতে পারি সেরকমই একটা ম্যানেজমেন্টের কোর্স বিজনেস ম্যানেজমেন্ট এই দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম তো অন্যান্য আরও অনেক বিষয় নিয়েই আমরা পরবর্তীতে আসবো এবং আলোচনা করব। এখন এখানেই শেষ করছি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা